ম্যাগাজিন অনুষ্ঠান তারকা জরিপের শ্রেষ্ঠ ম্যাগাজিন অনুষ্ঠান, এবং এই পুরস্কারটি মঞ্চে দেওয়ার জন্য পুরস্কার প্রদান করার জন্য মঞ্চে আসবেন এমন এক ব্যক্তিত্ব যার সাথে আমার পরশুদিন দেখা হয়েছিল এবং আমাকে বলেছিলেন, হায়াত শুনলাম আপনি নাকি আমাদের ভাত নামতে ভাত মারতে নেমেছেন। তা আমি স্যারকে শুধু এটুকুই বলবো যে ভাত মারতে নামিনি, আপনার ভাত যে আপনারই থাকবে এটা প্রমাণ করার জন্য আমি এখানে এসেছি। স্যার আবদুল্লাহ আবু সাইদ মঞ্চে আসছেন, বাংলাদেশের গর্ব আবদুল্লাহ আবু সাইদ, বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক, পরিবেশ আন্দোলনের নেতা এবং আরও অনেক কিছু বিজ্ঞ পণ্ডিত আবদুল্লাহ আবু সাইদ মঞ্চে এসছেন। আমরা প্রথমে স্যার মনোনয়নটা দেখে নিই। আসলে পুরস্কার পাওয়ার জন্য অনুষ্ঠান করি না, তবে পুরস্কার পেলে কান্না ভালো লাগে, কারণ পুরস্কার তো উৎসাহ যোগায়, আর বিশেষ করে সেই পুরস্কার যদি পাওয়া যায় দর্শক বা পাঠকদের রায়ে। আমাদের দেশে যে কটি পুরস্কারের আয়োজন আছে, মেরিল প্রথম আলো পুরস্কার নিঃসন্দেহে তাদের মধ্যে সেরা, এবং এই অনুষ্ঠানের মঞ্চে তৃতীয় মাত্রার নাম উচ্চারিত হবে, আমি তাতে আনন্দিত। একটি বিনোদনমূলক অনুষ্ঠান না হয়েও বিনোদনমূলক অনুষ্ঠানের ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে, নিঃসন্দেহে ভালো লাগার ব্যাপার। পাশাপাশি খারাপ লাগছে এটা ভেবে যে বিনোদনমূলক অনুষ্ঠানের ক্যাটাগরিতে একটি তথ্য নির্ভর অনুষ্ঠান হৃদয় মাটি মানুষ এক হতে পারে না। আমি কর্তৃপক্ষকে অনুরোধ করবো আগামীতে এই তথ্য নির্ভর অনুষ্ঠানকে আলাদা একটি ক্যাটাগরিতে নিয়ে। এবার পুরস্কার ঘোষণা, সেরা ম্যাগাজিন অনুষ্ঠান তারকা জরিপ, মেরিল প্রথম আলো পুরস্কার 2004। আমার কি কিছু বলতে হবে? বলার বোধ হয় প্রয়োজন নেই স্যার, বাঁচিয়ে দিলেন, কারণ বলতে গেলে আপনার প্রশংসা করতে হবে। আর বোধ হয় মেরিলের এবং প্রথম আলোরও প্রশংসা করতে হবে, আপনি আমাকে রক্ষা করেছেন। তো এখানে যার নাম দেখতে পাচ্ছি তিনি সংকেত দেন, এবং অনন্যা আশা করি তিনি এখন সশরীরে আসবেন। হানিফ সংকেত ইত্যাদি, হানিফ সংকেত হানিফের মনে বোধ হয় একটাই কথা, রুখবে আমায় কে, তাই না? হানিফ অভিনন্দন। হানি বলে দেখি কি মুশকিলের ব্যাপার, এই বুড়া মানুষটা আমার চাইতে মাত্র 5 বছরের ছোট, তো আমার মতো একটা স্যান্ডেল পরেছে, আমার মতো একটা পায়জামা পরেছে, একটা পাঞ্জাবি পরেছে, একটা মোচ রেখেছে, একটা চশমা পরেছে, সবই আমার মতো, শুধু উপরে কি যেন একটা করে নাই। স্যার ওটা বিক্রি করি তো খাচ্ছি স্যার, তোমার এবং আমার হাত মারার চেষ্টা আছে, উপস্থাপক হতে চায়। খুব অন্যায় কাজ, আমি স্যার প্রথমেই বলেছি, ভারী অন্যায়, তবে খুব ভালো উপস্থাপনা করছেন, ধন্যবাদ স্যার। আসলে মুরব্বীরা একটা কথা বলেন, জালে গাব দিলে যেমন সহজে পচে না, মাথায় সুর থাকলেই উপস্থাপক হওয়া যায় না, অন্য গুণও লাগে, হায়াত ভাইয়ের সেই গুণটি আছে আপনার অনুষ্ঠান দেখে বুঝতে পারছেন। আগে আমরা হায়াত ভাইকে মডেল ছাড়াও দেখেছি, উনি একজন অ্যাক্টর, ডিরেক্টর এবং রাইটার, আজ থেকে তার নতুন পরিচয় হলো, নতুন নামে ডাকবো স্যার আমরা, অ্যাঙ্কার, ভালো অ্যাঙ্কার, উপস্থাপক, আর কিছু বলবো না।
পুরস্কার পাওয়ার কিছু প্রতিক্রিয়া যদি বলো 20 সেকেন্ড পালস বলেছেন 20 সেকেন্ড পালস শেষ হয়ে গেছে হ্যাঁ ওকে ইদানিং 1 সেকেন্ডও শুরু করেছে ধন্যবাদ হানিফ হানিফ ধন্যবাদ এবং স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ